সিটিং সার্ভিস ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর তৃতীয় দিনের অভিযানের চিত্র এটি। রাজধানীর পাঁচটি স্থানে বসা ভ্রাম্যমাণ আদালতের একটি আগারগাঁওয়ে এখানে আসেন বিআরটিএর পরিচালক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া এমন উদ্যোগে উল্টো বিপাকে যাত্রীরা, গাড়িতে চার্ট দেখতে চাইলেও ঘটছে বাকবিতণ্ডা। সরকারের নিয়ম অনুযায়ী চার্ট টানাবে, প্যাসেঞ্জাররা দেখবে, কিন্তু কোথায় আপনারা দেখতে পাচ্ছেন চার্ট আছে? রাজধানীতে তুলনামূলক গণপরিবহন কম, এমন বাস্তবতায় মালিক সমিতির কণ্ঠে ভিন্ন সুর। আজকে বাংলাদেশে এমন কোন সেক্টর আছে কি যে নির্দেশ দিলে সব পালন হয়ে যায়? অনেকে সাইড অ্যাঙ্গেল কেরিয়ার খোলার জন্য তারা ওয়ার্কশপে ব্যস্ত আছে, কিছু গাড়ির কাগজপত্র ঠিক নেই, সেগুলোর জন্য চলে না। আমরা ডেইলি মনিটরিং করি যে কোন কোন কোম্পানির গাড়ি কম চলতেছে, আমরা আবার বিকেলবেলা ওইসব কোম্পানিদের সাথে কথা বলি, কৃত্রিম কোনো সংকট তৈরি করা হচ্ছে না। তবে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিআরটিএ। উদ্দেশ্যমূলকভাবে পরিবহন সংকট সৃষ্টি করছে কি না, এবং সেটা আমাদের চেয়ারম্যান সাহেব যে বলছেন যে আমরা রুট পারমিট বাতিল করবো, আমরা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে চলমান অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের পরও বিভিন্ন স্টপেজে 2-5 মিনিট হারে দাঁড়িয়ে যাত্রী তোলা জন্য হাক ডাক করছে। ভালো কিছু পাওয়ার জন্য কিছুদিনের দুর্ভোগ আমরা সহ্য করব, এরকম একটা মানসিকতা কিন্তু আমাদের তৈরি করতে হবে। যে বাস মালিক বলেন এরা যে মানে না, এইটা কিন্তু তারা জানে যে আমরা যারা জনগণ, আমরা যারা যাত্রী, আমরা অসহিষ্ণু হয়ে যাব, তখন কিন্তু সরকার বাধ্য হবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে চলতেছে সেভাবে চলতে দাও, এইটি ওইভাবে চলতে দেওয়া যাবে না। বিআরটিএ চেয়ারম্যান বলেছেন যে সমস্ত গাড়িগুলো রাস্তায় নামি নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, তাদের রুট পারমিট বাতিল করা হবে, কিন্তু সেটা আজকে থেকে আমরা দেখতে চাই। বারবার শুনেছি একক কোম্পানির মাধ্যমে বাস সার্ভিস চালু হবে, যানজট মুক্ত হবে, এই সমস্ত ভালো প্রস্তাব, এই প্রস্তাবগুলোকে আমরা অভিনন্দন জানিয়েছি, অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু বাস্তবে এগুলো বাস্তবায়িত হচ্ছে না। এদিকে সমস্যা সমাধানে সরকার নেওয়া উদ্যোগ বারবার মালিকদের কারণে ব্যর্থ হচ্ছে বলে নিজ মন্ত্রণালয়ে জানান সড়ক ও সেতু মন্ত্রী। নানা অজুহাতে যদি গাড়ি না চালায় আমরা কি, আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি নামাতে পারবো? আর গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। ধর্মঘট, মানববন্ধন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে তো এগুলো হচ্ছে না। এগুলো নানানভাবে আমরা ঘরোয়া বৈঠকও করি, সমাধানের চেষ্টা করি, এখানে নানান স্বার্থের ক্ল্যাশ হয়। চলমান অভিযান মূল্যায়নে বুধবার দুপুরে মালিক সমিতি ও বিআরটিএর সাথে বৈঠক করবেন সড়ক ও সেতু মন্ত্রী।